টমেটো অ্যাডভেঞ্চার। এক সময় রঙিন ফুল এবং সুস্বাদু সবজি একটি সুন্দর বাগানে ক্রমবর্ধমান ছিল। বাগান প্রিয় সবজি এক একটি টমেটো ছিল। এই টমেটো অন্যান্য সবজি সঙ্গে বন্ধুত্ব করতে পছন্দ, তিনি প্রতিদিন তাদের সাথে চ্যাট করতেন, তারা একসাথে গেম খেলত। বাগানের সবাই তার প্রফুল্ল এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব পছন্দ করত। একদিন টমেটোর সেরা বন্ধু শশা, যার নাম টমি, উত্তেজিতভাবে তার কাছে এসেছিল। টমি, আমার কাছে দারুণ খবর আছে, তিনি চিৎকার। টমি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে কুমির, আপনি এত উত্তেজিত কেন? শশা হেসে বলল, আজ আমি বাগানের বাইরে গিয়ে রবিবার সবচেয়ে বড় ফল আবিষ্কার করেছি, যা আমি কখনো দেখেছি। আপনি সেখানে সব ধরনের সবজি এবং ফল খুঁজে পেতে পারেন। হয়তো আমরাও সেখানে যেতে পারি এবং একটি দুঃসাহসিক ভ্রমণে যেতে পারি। টমির চোখ জলে উঠল এবং সে অবিলম্বে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, আমাদের অবশ্যই যাওয়া উচিত। কী ধরনের অ্যাডভেঞ্চার সেখানে আমাদের জন্য অপেক্ষা করতে পারে? দুই বন্ধু একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে এবং দুঃসাহসিক কাজ জন্য প্রস্তুতি শুরু। বাগানের অন্যান্য শাকসবজিকে বিদায় জানালেন তারা। গাজর, মরিচ, বেগুন এবং অন্যান্য শাকসবজি তাদের শুভকামনা জানায় এবং তারা তাদের দুঃসাহসিক যাত্রা শুরু করে। রবিবার ডিক্যান্টার যখন তারা ফলের বাজারে পৌঁছেছিল, টমি এবং শশা একটি বড় ভিড়ের মধ্যে নিজেদের খুঁজে পেয়েছিল। প্রথমে তারা ফল এবং সবজি রঙিন স্টল আবিষ্কৃত। আপেল, নাশপাতি, আঙ্গুর এবং অন্যান্য ফল তাদের সুন্দর গন্ধ দিয়ে শিশুদের দৃষ্টি আকর্ষণ করেছে। যাই হোক, টমি এবং শশা একটু ভিন্নভাবে অনুভূত। তারা লক্ষ্য করেছে যে তাদের এবং ফলের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা ছিল। ঠিক তখনই একটি বিশাল স্ট্রবেরি তাদের কাছে এসে জিজ্ঞাসা করল, হ্যালো, আপনি এখানে সবজি হিসাবে কি করছেন? টমি উত্তেজিতভাবে উত্তর দিল, আমরাও বাগান থেকে টমেটো এবং শশা। রবিবার আমরা এখানে ফল অন্বেষণ করতে এসেছি। কেন আপনি ফল দিয়ে বিচ্ছিন্ন? হাসতে হাসতে বলল, আসলে ফল এবং শাকসবজি একে অপরের থেকে আলাদা। ফলগুলি সাধারণত মিষ্টি এবং বীজ বহন করে, যখন শাকসবজি সাধারণত বেশি স্বাদহীন হয় এবং অন্যান্য ভোজ্য অংশগুলিতে মনোনিবেশ করে। ফল গাছ বা গাছপালা উপহত্যা যখন তারা তাদের বীজ ছড়িয়ে পশু বা বায়ু সাহায্যে পড়ে, অন্যদিকে শাকসবজি সাধারণত মাটির নিচে বা উদ্ভিদের অন্যান্য অংশে বৃদ্ধি পায় এবং রান্নায় ব্যবহৃত অংশগুলি গঠন করে। টমি এবং শশা সাবধানে সোনাকি স্ট্রবেরি তাদের বলছে। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল, যদিও তারা আলাদা ছিল, তারা বুঝতে পেরেছিল যে ফল এবং শাকসবজি সহাবস্থান করতে পারে এবং বন্ধু হতে পারে। ডিসেম্বর ফলের রবিবার আরও কিছুটা ঘুরে বেড়ানোর পরে টমি এবং শশা বুঝতে পেরেছিলেন যে তাদের দুঃসাহসিক কাজ কতটা মজাদার এবং শিক্ষামূলক ছিল। তারা আপেল, নাশপাতি এবং অন্যান্য ফল সঙ্গে দেখা। তারা একসাথে গেম খেলেছিল, গান গেয়েছিল এবং এমনকি ফলের সালাদ তৈরি করার চেষ্টা করেছিল। অবশেষে টমি এবং শশা বুঝতে পেরেছিল যে তাদের ফল রবিবার ছেড়ে যেতে হবে। সময় এসেছে বাগানে ফেরার। দুজন চলে যাওয়ার আগে তাদের সমস্ত ফল এবং সবজির বন্ধুদের বিদায় জানিয়েছিল। তারা বাগানে ফিরে যখন অন্যান্য সবজি মহান আনন্দের সঙ্গে তাদের স্বাগত জানাই। টমি এবং শশা তাদের দুঃসাহসিক কাজ এবং ফলের রবিবারে তাদের বন্ধুদের সাথে কাটানো সময় সম্পর্কে বলেছেন। বাগানের প্রত্যেকে এই গল্পটি শুনে উপভোগ করেছে এবং এটি দেখিয়েছে যে এটি আসলে আলাদা হতে খুব সুন্দর। এইভাবে টমি এবং শশা শিখেছিলেন যে পার্থক্যগুলি ধন, যে ফল এবং শাকসবজি একসাথে বিচ্ছিন্ন একটি দুর্দান্ত বিশ্ব তৈরি করতে পারে। এখন বাগানের সমস্ত শাকসবজি এবং ফলগুলি আরও ভালো উপায়ে একসাথে বসবাস করছিল এবং একে অপরকে শালীনভাবে সমর্থন করছিল। এবং তাই আমাদের গল্প দ্য টমেটো অ্যাডভেঞ্চার বন্ধুত্ব, পার্থক্য এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে একটি সুন্দর সতর্কতামূলক গল্প হয়ে উঠেছে।